সোমবার হুগলির বাঁশবেড়িয়ায় লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এদিন ওই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন নির্বাচনী প্রচার ঘিরে জেলা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। এদিন যোগী আদিত্যনাথ তার বক্তব্যে তৃণমূলকে তুলোধনা করে বলেন, দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, রামনবমীর মিছিলে পাথর ছোড়া হয়, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। পূজা কে সময় এক মহত্বপূর্ণ অনুষ্ঠান বঙ্গাল কা হে, জব ইয়াহ অনুষ্ঠান হোতা হে, পূজা হোতি হে, তো ইয়াহ পর সরকার কে দ্বারা কাহা জাতা কি শঙ্খ মত বাজাইয়ে, ঘন্টা মত বাজাইয়ে, ঘড়িয়াল মত বাজাইয়ে, ডমরু মত বাজাইয়ে, এ কোন সি ধর্মনিরপেক্ষতা হে, যাহাঁ পর ইয়াহ কে লোগো কো উনকি আস্থা সে বঞ্চিত করনে কা কুচিত প্রয়াস কিয়া জা রাহা হে। ভাইও বেনো, যাহাঁ ভি ভাজপা বিরোধী সরকারে হ্যায় वहां पर उन्होंने आस्था के साथ इसी प्रकार का खिलवाड़ किया। उत्तर प्रदेश में सरकार आई, हमने कहा कि अब प्रदेश में दंगे नहीं होंगे, हमने अवैध बूचड़खाने जितने भी इल्लीगल स्लॉटर हाउसेज यूपी में थे इन सबको हमने यूपी के अंदर बंद करवाया और उसके बाद हमने प्रदेश में दंगों को पूरी तरह रोका है। তিনি আরো বলেন, এখানকার সরকার বেকারদের কর্মসংস্থানের কোন প্রকার ব্যবস্থা করেনি। 15 crore নওজওয়ানোঁ কে লিয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কে মাধ্যম সে আর্থিক স্বাবলম্বন কা রাস্তা খোলা, তো 37 crore গরিবোঁ কে লিয়ে জনধন অ্যাকাউন্ট খোলনে কা কার্য ভি মোদী জি নে কিয়া অর 50 crore গরিবোঁ কো 5 lakh রুপে সালানা দেনে কা কার্য ভি মোদী জি কি সরকার নে কিয়া হে। ইতনা ব্যাপক কার্য হুয়া হে, লেকিন বঙ্গাল কে অন্দর উসকা লাভ यहाँ के गरीबों को इसलिए नहीं मिल पाता है, यहाँ के नागरिकों को इसलिए नहीं मिल पाता है क्योंकि बंगाल में टीएमसी की सरकार, दीदी की सरकार इस पे रुचि नहीं लेती है। दीदी यहाँ पर दादागिरी करके यहाँ के गरीबों के हक को मारने का कार्य करती है और इसीलिए तो आपसे कहने के लिए हम लोग आए हैं कि भाइयों बहनों, बंगाल में इस बार भारतीय जनता पार्टी को प्रचंड बहुमत दे दीजिए। হুগলি থেকে শ্রীমন্ত বাগের রিপোর্ট, আনন্দবার্তা।